ইতালির রাজধানী রোম থেকে স্বাগত জানাচ্ছি বন্ধুদের। আমি আরাফাতুল ইসলাম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি একটি হাসপাতালের সামনে এই মুহূর্তে রয়েছে, এখানে অনেক বাংলাদেশি ভিড় করে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন বেশ লম্বা ভিড় বাংলাদেশিদের। মূলত আমি যেটা বুঝতে পারছি, তারা এখানে এসেছেন করোনা টেস্ট করতে। আপনারা জানেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকালকে একটি সংবাদ বিজ্ঞপ্তি ইস্যু করেছে এবং সেখানে বলেছে যে প্রায় 5,000-এর মতো রোমে বসবাসরত বাংলাদেশিকে টেস্ট করা হয়েছে করোনা, এবং আরও সব মিলিয়ে 30,000-এর মতো টেস্ট আসলে করা হবে। তো এই পরিস্থিতিটি আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন লিখুন এই ভিডিওর নিচে মন্তব্যের ঘরে, এবং করোনা বিষয়ে আপনাদের উদ্বেগ কোনো কিছু যদি থাকে সেটাও লিখতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের মন্তব্য পড়ে শোনানোর। আমি একটু এখানে কথা বলি, এখানে কয়েকজনকে আমি দেখতে পাচ্ছি। আপনার কি নাম? আমার নাম কামরুল হাসান। এই যে এখানে বাংলাদেশিরা ভিড় করে আছে, কেন? না, আমরা সবাই টেস্ট করতে আসছি করোনা। মানে এটা এটা কি বাধ্যতামূলক টেস্ট? হ্যাঁ, এটা বাধ্যতামূলক, টাকা ছাড়া করতেছে এখন এখানে। মানে সরকার ফ্রি করে দেয়? ফ্রিতে করে দিচ্ছে। শুধু বাংলাদেশিদের জন্য নাকি সবার জন্য? বাংলাদেশের জন্য, সবার জন্য, সব স্ত্রীর জন্য, সব বিদেশিদের জন্য। বাংলায় বলেন কি নাম আপনার? বাংলাদেশিদের জন্য বাধ্যতামূলক, আর অন্য দেশিরা কে করলো না করলো বাধ্যতামূলক না। আমি শিওর বলতে পারবো না, তবে একদিন ধরা খাচ্ছে 14 জন, একদিন 2 জন, আর একদিন ধরা খাচ্ছে আপনার 4 জন। এই পর্যন্ত আমার জানা আছে, বাকিটা আমার জানা নাই। এই যে হসপিটালের এই এলাকা, এটা কি আসলে মানে ইতালির বাংলাদেশি অধ্যুষিত এলাকার মধ্যে পড়ে? না, এটা ইতালি বাংলাদেশের উদ্দেশ্যে আছে, আবার আরো হসপিটালও আছে, কিন্তু এখানে বেশি ভিড় হচ্ছে। আচ্ছা, এখানে বেশি ভিড় হওয়ার কারণ? সব মানুষগুলো যাতায়াত সুবিধা থাকার কারণে এখানে চলে আসে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি আমি রয়েছি ইতালির রাজধানী রোমের একটি হাসপাতালের সামনে। এখানে করোনা টেস্ট করা হচ্ছে, এবং একজন স্বেচ্ছাসেবী যিনি এখানে কাজ করছেন তিনি জানালেন যে 7,000-এর মতো টেস্ট ইতিমধ্যে করা হয়েছে, এবং বেশ কিছু করোনা পজিটিভ এখানে পাওয়া গেছে যারা বাংলাদেশ থেকে এসেছেন। মানে মানে যাদের টেস্টে পজিটিভ আসছে তারা কি সম্প্রতি বাংলাদেশ থেকে এসেছে না এখানে থাকে? না, বাংলাদেশ থেকে আসছে, ওদের সংমিশ্রণে মানে আরও অনেকের হয়ে গেছে, মানে একসাথে থাকার কারণে। কারণ বাংলাদেশিরা তো জানেন এক বাসাতে একজন থাকতে পারে না, 2-4 জন থাকে, একজন আসি আর আরও 5-7 জন এইভাবে মানে আক্রান্ত করছে। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আমি চেষ্টা করবো এখানে আরো কয়েকজনের সঙ্গে কথা বলতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অন্তত প্রায় 30 জনের মতো আমরা দেখছি যারা সবাই করোনা টেস্টের জন্য অপেক্ষায় আছেন। আপনার সঙ্গে একটু কথা বলি, আপনার কি নাম? আমার নাম জামাল। জামাল, আপনি কি সম্প্রতি আসছেন বাংলাদেশ থেকে? জি না, আমি এখানেই থাকি। এই করোনা টেস্ট করার করতে যে আপনি আসছেন, এটার কারণ কি? কারণ এটা বাধ্যতামূলক করা হয়েছে, কারণে করতে আসছি। মানে আপনি এমনি আপনার কোনো লক্ষণ বা এই ধরনের কিছু নাই? কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আপনি কি পরিবার সহ থাকেন এখানে? একাই থাকেন। আচ্ছা, এই যে এখন করোনা টেস্ট নিয়ে বেশ বাংলাদেশিদের বলা হচ্ছে ভাইরাস বোমা, তারপরে বাংলাদেশিদের নিয়ে আতঙ্ক, ইতালিতে আবার করোনা ছড়িয়ে পড়তে পারে বাংলাদেশিদের জন্য, এরকম যে শোনা যাচ্ছে, তো এসব আতঙ্ক কতটা যৌক্তিক বলে আপনার মনে হয়? এটা আমাদের সতর্ক থাকা উচিত। আমরা যারা দেশ থেকে আসছি, এরা যদি সতর্ক থাকে এই আতঙ্কটা ছড়াইতো না। আমরা যদি একা একাভাবে থাকতাম বা লকডাউন পালন করতাম, আইন কানুন মানতাম, তাহলে এই আতঙ্কটা ছড়াইতো না। এখন আমাদের নিজেদের দোষে আতঙ্কটা ছড়াইছে, এই কারণে বাধ্যতামূলকভাবে এখন সবার করোনা টেস্ট। তো এই যে লকডাউন মানে না, মানে লকডাউন মানা কি খুব কঠিন? মানে লকডাউন কেন মানতে চায় না মানুষ? এটাই তো বুঝতেছি না, যারা মানতে চায় না এরাই জানে। এরা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, আসার জন্য পাগল হয়ে গেছে। আইয়া এখন দেখা যায় এটা মসজিদে যায়, সবার সাথে দেখা করে, কাজে যায়, কোনো লকডাউন মানে না কিছু নাই, ডাউন তারাই জানে এটা তো। কিন্তু বিষয়টা কি এরকম মনে হয় আপনার কাছে যে আসলে এই 14 দিন তাদের পক্ষে থাকা সম্ভব না, তাদের টাকা পয়সা নাই, বা এই 14 দিন তারা যদি লকডাউনে থাকে না খেয়ে থাকবে, এরকম ব্যাপার? তাহলে 14 দিনে কি সমস্যা? আমরা 3 মাস আসছিলাম না লকডাউনে, মরে গেছে কেউ? কেউই তো মরে নাই, কাজ ছাড়া আসছিলাম, খাওয়া ছাড়া, খাওয়া টুকটা যাই আসছিল খাই আসছিলাম না, সবাই তো ছিল। দর্শক, এই প্রশ্নটি আসলে আমি আরো অনেকবার অনেক জায়গায় দেখেছি বা করতে চেয়েছি যে আসলে এই যে 14 দিন লকডাউনে থাকা, এটা আসলে বাংলাদেশিদের জন্য এত কঠিন কেন হয়ে গেল? মানে এই দেশে তো আমরা জানি নানা রকম সামাজিক সুযোগ সুবিধা রয়েছে, ইতালি সরকার নানা রকম আর্থিক সহায়তাও দিচ্ছে, কিন্তু তারপরও কেন 14 দিন লকডাউনে থাকা এত কষ্টকর প্রবাসী বাংলাদেশিদের জন্য? এখানে আরো কয়েকজন রয়েছেন, আমি কথা বলে তাদের সঙ্গে। হ্যালো, কি নাম আপনার? এই তো আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? রাকিব। রাকিব, আপনি কতদিন ধরে আছেন ইতালিতে? প্রায় 8 বছর যাবৎ। এই যে করোনা টেস্ট আপনি করতে এসেছেন, এটা কি মানে বাধ্যবাধকতার কারণে নাকি নিজের আগ্রহ থেকে? কিছুই না, আমি অ্যাকচুয়ালি দেশেও যাইনি, এখানেই ছিলাম। তো
দুই দিন আগে আমার বস বলতেছে যে সব বাঙালিদের যারা যারা রেস্টুরেন্টে কাজ করে তাদের এটা দেখানো দরকার, অব্লিগেটরি হয়েছে আর কি, মানে বাধ্যতামূলক এটা করতে হবে, সেই জন্য আসা। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আসলে আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের ধৈর্য কম, এর জন্য এই প্রবলেমে পড়ে। এই যে ধৈর্য কম, বাংলাদেশেও আমি দেখেছি অনেক মানুষ বাংলাদেশে গিয়েও কোয়ারেন্টিনে থাকছে, নিজের জীবন বাঁচানোর কথা চিন্তা করে হলেও অনেকে কোয়ারেন্টিনে থাকছে, কিন্তু এই ইতালিতে আসার পরে কেন 14 দিন থাকা এত কষ্টকর হয়ে যাচ্ছে? না, ইতালিতে আসার পরে 14 দিন থাকা কষ্টকর হচ্ছে, বিষয় হচ্ছে আমরা হচ্ছে কি, আমরা হচ্ছে নিজের জীবনের চিন্তাটা পরে করি, আমরা চিন্তা করি সবার আগে টাকার চিন্তাটা করি, ঠিক আছে? কিন্তু সবসময় মনে রাখতে হবে যে টাকার থেকে বেশি মূল্যবান আমাদের জীবনটা, ঠিক আছে? আর আমরা সবচেয়ে বড় কথা বলতে খারাপ লাগতেছে, আমরা হচ্ছে একটু সেলফিশ টাইপের, বিকজ আমরা যদি সেলফিশ টাইপের কেন, সেটার কারণ হচ্ছে যে বাংলাদেশে যখন ভাইরাসটা ছিল না তখন আমরা কি করছি, এখানে ভাইরাসটা যখন শুরু হয়েছে আমরা বাংলাদেশে গেছি, তখন আমাদের চিন্তা করা দরকার ছিল যে আমরা বাংলাদেশে যে যাচ্ছি আমরা না হয় প্রবলেমে পড়ছি সেটা ঠিক আছে, এখানে আমরা সলভ করতে পারবো, এখানে অনেক ধরনের ফ্যাসিলিটি আছে। বাট আমরা কি করছি, আমাদের ফ্যামিলির কথা চিন্তা করিনি, আমরা চলে গেছি, চিন্তা করছি এখানে থাকলে অনেক খরচ হবে, দেশে চলে যাই। দেশে যাওয়ার পরে আমরা যে জিনিসটা করছি, দেশে থাকছি, এখানে যখন আপনার পরিস্থিতিটা একটু শিথিল হয়েছে তখন কি করছি, আমরা আবার দেশে থেকে এখানে ব্যাক করছি। আসলে হ্যাঁ অবশ্যই, তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সবার আগে যেটা করতে হবে, আমাদের মেন্টালিটি ঠিক করতে হবে, আমাদের চিন্তা ভাবনা স্থির করতে হবে, এটা হলো সবচেয়ে বড় জিনিস, ঠিক আছে? আর আমরা সবচেয়ে, আমাদের বাঙালিদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা কনফিউশনে ভুগি, কখন কি করব। অ্যাকচুয়ালি আমি বলবো যে কিছু কিছু মানুষের জন্য এখন আমাদের সবার এই জিনিসটা। দর্শক আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কি মনে হয় কেন দুই সপ্তাহ ইতালিতে আসার পর দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকা বা আইসোলেশনে থাকাটা বাংলাদেশিদের জন্য কষ্টকর, মানে কেন তারা থাকতে পারছে না, আপনাদের কি মনে হয়? লিখুন এই ভিডিওর নিচে মন্তব্যের ঘরে, আমি চেষ্টা করব আপনাদের কয়েকটি মন্তব্য পড়ে শোনানোর। তো আরেকটি বিষয় একটু আপনাকে জিজ্ঞাসা করলে অবশ্যই দিবে, দিবে না কেন? আচ্ছা আমি এক মিনিট। আচ্ছা আমরা আপনার কাছে আরেকটি প্রশ্ন আসলে করতে চাই যে আপনি ইতালিতে এই করোনার কারণে ঠিক কি ধরনের, আপনি কি কোনো আর্থিক ক্ষতির শিকার হয়েছেন? না না, এখানে তো আর্থিক ক্ষতির কথা চিন্তাই করা যায় না, বিকজ ইতালিয়ান সরকার আমাদের যে ফ্যাসিলিটিগুলো দিছে তো সেটা যদি আপনি দেখেন সব দিক দিয়ে, আমরা বাসায় বসে কিন্তু টাকা উপার্জন করার একটা সিস্টেম আমাদের ও ওরা ই করে দিছে। দেখো আমাদের বাসায় বসে টাকা উপার্জনের সিস্টেমটা কিভাবে করে দিয়েছে, যেখানে আপনারা দেখেন আপনি এখানে যাদের কাজ নাই তাদের জন্য আপনার একটা সিস্টেম আছে, যারা বেকার আছে তাদের জন্য একটা টাকার সিস্টেম করছে সরকার, এবং যারা কাজে আছে যাদের কন্ট্রাক্ট পেপার আছে তাদের জন্য আরেকটা সিস্টেম করছে। তো এখানে আমরা বাসায় বসেই কিন্তু প্রত্যেক মাসের বেতনটা আমাদের হাতে চলে আসতেছে। তো আমরা যেখানে আমাদের টাকার কোনো প্রবলেম নাই সেখানে 14 দিন আমরা বাসায় কেন থাকতে পারবো না, এটা হচ্ছে আমাদের মেন্টালিটি প্রবলেম, ঠিক আছে? এখন আমরা যদি মানুষের চিন্তা না করি এখন কিভাবে কি হবো, তাই না? আপনি ধরেন বলছেন যে যারা আসলে চাকরিজীবী তাদের কথা আপনি সম্ভবত বলছেন, কিন্তু যারা ধরেন ফেরি করে, মানে ফেরি করে কাজ করে, এরকম তো অনেক মানুষ রয়েছে, তো তাদের ক্ষেত্রে আসলে বিষয়টা কেমন, তারা কিভাবে এই, মানে তাদের তো আর বাসায় গিয়ে বেতন পৌঁছে দেয়নি, মানে তারা কিভাবে চলবে যখন এই করোনায় কালে যখন তারা মানে বাইরে যেতে পারবে না এরকম? আমরা ইতালিতে যারা আছি, যারা মানে বিজনেস করতেছে এবং যারা আপনি যেটা বললেন ফেরি করতেছে, অ্যাকচুয়ালি এমন খুব বাঙালি খুব আপনি কমই পাবেন যাদের হাতে একেবারেই টাকা নাই। আমি বলবো যে 100%-এর মধ্যে 99% বাঙালির এক্সট্রা কিছু টাকা থাকে, যে 3-4 মাস যদি কাজ চলে যায় কিংবা কাজ না করি আমি অসুস্থ থাকি সেটার জন্য, তো সেই সেভিংসটা বাংলাদেশিদের আছে। সেটা কিভাবে, সেটা কি কোনো ব্যাংকে টাকা রাখে না ঘরে টাকা রাখে, কিভাবে? ব্যাংকে রাখে অনেকে, ঘরে রাখে, যেভাবে হোক আমরা বাঙালিরা মোটামুটি টাকার ব্যাপারে সবসময় একটু অন্যরকম, ঠিক আছে? কারণ আমাদের সবসময় সেভ করা থাকে, ঠিক আছে? এখানে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি বলতেছেন যে ফেরি করার বিষয়টা, তাদের কাছেও আপনি দেখেন খোঁজখবর নিয়ে তাদের কাছেও কিন্তু এক্সট্রা টাকা আছে 2-4-5 মাস চলার জন্য, বাট তাদেরও যে মেন্টালিটি যে আমার টাকা কামাই করতে হবে, উপার্জন করতে হবে। আর সবচেয়ে বড় প্রেশার যেটা হচ্ছে কি, আমরা এখানে যারা বাঙালি আছি 100%-এর মধ্যে 99% আপনার দেখা যায় সবাই এখানে তাদের ফ্যামিলির কথাটাই চিন্তা করে, দেশে টাকা পাঠাতে হবে, ছেলেমেয়ের স্কুলের খরচ, বাবা মার খরচ, বোর খরচ, অনেক কিছুই আছে। সে কারণে হইতেছে কি, সেই চাপটা নিতে পারি না আমরা অ্যাকচুয়ালি, সেই কাজ সেটার জন্য কি করি, যাক আমার যা মলে তা হোক সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমাদের ফ্যামিলির দিকটা চিন্তা করতে হবে, সেই জন্য দেখা যায়। আর
যেটা বলবো কি বলবো এখন আপনি বলতে চাচ্ছেন পরিবারের প্রতি ভালোবাসা থেকে পরিবারের প্রতি টান থেকে টাকা উপার্জনের চিন্তা থেকে তারা কোয়ারেন্টাইনে থাকছে না দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকছে না এটা হচ্ছে আপনার নিজের কাছে এখন আপনি যদি আপনার নিজের ভালোটা না বুঝেন তাহলে তো আপনাকে কেউ বুঝাতে পারবে না একটা ঘুমন্ত মানুষকে তো আপনি মনে করেন যে জাগাতে পারবেন একটা জাগানো মানুষ তো আর তো জাগানো যায় না তাই না আপনার মোবাইলে কি ইন্টারনেট আছে জি অবশ্যই আছে জি দর্শক আমি আসলে চেষ্টা করছি আপনাদের কয়েকটি মন্তব্য পড়ে শোনানোর কিন্তু আমার কাছে দ্বিতীয় যে মোবাইলটি রয়েছে সেটাতে ইন্টারনেট কোনো কারণে কাজ করছে না আমরা যেটা করব যে আমি যদি সম্ভব হয় আপনাদের মন্তব্য পড়ে শোনাবো আর যদি সেটা সম্ভব না হয় আমরা আমাদের ওয়েবসাইটে আপনাদের মন্তব্য প্রকাশ করব আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি লিখুন আমাদেরকে আমি আছি জার্মান ইতালির রাজধানী রোমের একটি হাসপাতালের সামনে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিড় আরও বাড়ছে ক্রমশ আমি আরও কয়েকজনের সঙ্গে কথা বলি আপনার কি নাম আমার নাম মোহাম্মদ রাসেল মিয়া রাসেল মিয়া আপনি কি এই করোনা কালে বাংলাদেশে গিয়ে আবার এসেছেন এরকম কেউ হ্যাঁ হ্যাঁ আমি এক তারিখে বাংলাদেশ থেকে এসেছি আপনার তো দু সপ্তাহ বেশি হয়ে গেছে আমার প্রায় আজকে 17 দিন আমি এক তারিখে এসেছি তো 17 দিন হয়েছে আজকে বেরোলাম আপনি যে ফ্লাইটে এসেছিলেন সেই ফ্লাইটে কি মানে করোনা পজিটিভ কেউ ছিল এরকম আপনি জেনেছেন না আমার জানার মধ্যে কেউ ছিল না হ্যাঁ আমি জানি না ওটা যে কেউ ছিল কি না তো আমরা আজকে গতকাল আমি এসিএলএ ফোন দিয়েছি ইতালির যে এই সরকারি যে যারা কন্ট্রোল করে এগুলো ফোন দেওয়ার পর ওরা আমাকে এই ঠিকানা দিয়েছে যে তো ওইখানে যা টেস্ট করে আসো ব্যাস আমি আসলাম টেস্ট করতে মানে এটা এখন মোটামুটি বাধ্যতামূলক বলা যায় সবার করতে হবে আপনার পরিচিত কারো কি কখনো কোনো করোনা পজিটিভ ধরা পড়েছে এরকম কেউ আছে না না আমার পরিচিত কারো হয়নি ইতালিতে আপনার পরিচিত কারো না 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 ইতালিতে আমার পরিচিত কারো একটা প্রশ্ন এই যে ঘুরে ফিরে আসে দুটো প্রশ্ন আপনার কাছে আমি করব একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে সেটা হচ্ছে যে এই যে 14 দিন কোয়ারেন্টাইন মানা আপনি তো মেনেছেন কিন্তু অনেকে মানছে না বা মানতে পারছে না এটা কারণ কি মনে হয় আপনার এটা আসলে কি আমাদের নিজ নিজ দায়িত্বে মানা উচিত কারণ এই সমস্যাটা আমাদের সবার জন্য মানছে না কেন উচিত তারপর মানছে না হয়তো অনেকের হ্যাঁ অনেকে আসলে দায়িত্ব জ্ঞানহীন আবার অনেকের জীবিকার তাগিদে করতে হচ্ছে এটা জীবিকার তাগিদে যে বিষয়টা বললেন কিন্তু ইতালি সরকার কি এরকম কোনো ব্যবস্থা রাখেনি যে যাদের কোয়ারেন্টাইন করতে হবে ওই সময় যাতে তারা চলতে পারে খেতে পারে সেজন্য কোনো একটা ব্যবস্থা তাদের জন্য করা হ্যাঁ অবশ্যই করেছে বাট সবাই পেয়েছে এরকমটা নাই কেউ কেউ পায় নাই আবার কারো কারো হ্যাঁ অনেকেই পায় নাই যে যে অনুদানটা দিয়েছে অনেকেই পায় নাই তার জন্য তাকে কাজ করতে হচ্ছে বাসা ভাড়া দেওয়া লাগতেছে খাওয়া লাগতেছে দেশে ফ্যামিলি আছে যাই জীবিকার তাকে দিয়ে তাকে বাইরে বেরোতে মানে আপনি বলতে চাচ্ছেন যারা আসলে কোয়ারেন্টাইন মানছে না তাদের একটা বড় অংশ আসলে জীবিকার তাগিদে মানে এই মানে কাজটা করতে বাধ্য হচ্ছে তারা কোনো আর্থিক সহায়তা পাচ্ছে না বা যা পাচ্ছে সেটা পর্যাপ্ত নয় জি হ্যাঁ এটাই হ্যাঁ ওটা পর্যাপ্ত নয় বলেই ওরা কাজের সন্ধানে বের হচ্ছে আরেকটি প্রশ্ন আপনার কাছে করি সেটা আমরা ডয়চে ভেলের পক্ষ থেকে একটি টিম আমরা গত কয়েকদিন ধরে ইতালির বিভিন্ন শহরে যাচ্ছি এবং বোঝার চেষ্টা করছি যে ইতালিতে বসবাসরত প্রবাসীরা আসলে কেমন আছে তারা কি ধরনের সমস্যায় পড়ছে তো এই ক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্নটি সেটা হচ্ছে যে অনেকেই অভিযোগ করেন যে ইতালিতে যে বাংলাদেশি দূতাবাস রয়েছে বাংলাদেশে সেই দূতাবাস থেকে পর্যাপ্ত সহায়তা পায় না প্রবাসীরা আপনার কি সেরকম মনে হয় আসলে আমার আসলে সেরকমটা মনে হয় না কারণ পর্যাপ্ত সুবিধা পাই কি না সেটা আমি অ্যাকচুয়ালি মানে সঠিকভাবে বলতে পারবো না আপনি কি কখনো সুবিধা নিতে গিয়ে পান নাই বা দেরি হয়েছে এরকম এরকমটা হয় নাই আমি যেই কয়েকবার গেছি ইনশাআল্লাহ সুবিধা আমি আমার যা প্রাপ্য ছিল যা দরকার ছিল আমারটা হয়েছে আপনি ফোন করা মাত্রই আপনার ফোন ধরেছে আপনি গিয়েছেন কিছু হয় নাই হ্যাঁ তো একটু তো ঘুরতে হয় ঠিক আছে আমাদের এরকম আসলে টাইমলি অনেক কিছু হয় না একটু দেখা যায় যে আমার 1 তারিখের একটা কাজ সেটা গিয়ে আমার 15 তারিখ পর্যন্ত হয় 15 তারিখ পর্যন্ত 14 দিন কেন হয়ে যায় আমাদের বাংলাদেশে তো ওরা বিভিন্ন সমস্যা দেয় বাংলাদেশে তো না আপনি ইতালিতে আছেন হ্যাঁ ইতালিতে আর এমবাসিটা আমাদের বাংলাদেশে ঠিক আছে আপনি মেনে নিচ্ছেন যে এমবাসিটা বাংলাদেশে বলে বাংলাদেশের মধ্যে দেরি হবে এখানে এরকম সমস্যাটা আমাদের মানে হবেই আমার মেন্টালিতে এটা সেট হয়ে গেছে যে অনেকের কাছে কিন্তু এটা একটা সমস্যা যে 1 তারিখে যেটা দরকার সেটা 15 তারিখ পেলে কিন্তু আপনি মনে করছেন এটা সমস্যা না কারণ এটা বাংলাদেশের সিস্টেম বাংলাদেশের সিস্টেম এরকম আমরা অভ্যস্ত হয়ে গেছি বাংলাদেশে কোথায় বাড়ি আপনার নারায়ণগঞ্জ ধন্যবাদ আপনাকে অসংখ্য অনেক ধন্যবাদ আপনাকেও দর্শক আমি কথা বলছি কয়েকজন বাংলাদেশির সঙ্গে প্রবাসী বাংলাদেশি তারা রোমের একটি হাসপাতালের বাইরে আসলে সিরিয়াল দিয়ে আছেন এবং সেই সিরিয়াল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে করোনা টেস্ট করা আপনারা জানেন যে সম্প্রতি ইতালিতে বাংলাদেশিদেরকে আখ্যা দেওয়া হয়েছে ভাইরাস বোমা হিসেবে কারণ বাংলাদেশ থেকে আসা ফেরত আসা কয়েকজন ইতালীয় মানে বাংলাদেশি প্রবাসী ইতালিতে বসবাস করেন এরকম কয়েকজনের করোনা পজিটিভ ধরা পড়েছে এবং এরপর
এখানে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এখানে বসবাসরত রোমে বসবাসরত 30,000-এর বেশি বাংলাদেশিকে আসলে করোনা টেস্ট করতে বলা হচ্ছে এবং এই যে কেন্দ্র সেই কেন্দ্রে ইতিমধ্যে 7,000-এর মতো টেস্ট করা হয়েছে। আমি আরও দু একজনের সঙ্গে কথা বলে আমরা অন্যত্র যাব। আপনার কি নাম? পাকিস্তান এ নো ইনক্রিপ্ট বাংলাদেশ পাকিস্তান ইউ আর ফ্রম পাকিস্তান ওকে সো হোয়াট আর ইউ ডুইং হিয়ার অনলি উর্দু ইউ অনলি স্পিক উর্দু আপনার কি নাম ভাইয়া? অনেকেই এই অভিযোগটা করে বা বলার চেষ্টা করে যে করোনা টেস্ট করা বা বাংলাদেশ থেকে যারা আসছে বিশেষ করে আসার পরে তাদের 2 সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার কথা কিন্তু অনেকেই থাকছে না বলে অভিযোগ। কেউ কেউ করোনা পজিটিভ হওয়া সত্ত্বেও ঘুরে বেড়াচ্ছে ইতালির মধ্যে, যে কারণে আবারও ইতালিতে করোনা ভাইরাসের সংক্রমণ হতে পারে বলে একটি আশঙ্কা করা হচ্ছে। তো আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? আসলে এটা দেখার মতো কিছু নেই ভাই, রোগ তো আল্লাহই দেয় নাকি, তারপরও আমাদের যতটুক দেখি শুনি চলার কথা আমরা কেউ এটা মানতে চাই না বাংলাদেশিরা, বিশেষ করে বাংলাদেশিরা। কেন মানতে চায় না কেন বাংলাদেশিরা? মানে ইতালির মতো একটা দেশে আছে, ইউরোপের একটা উন্নত দেশে। শুনেন, আমি বিদেশ কিন্তু 23 বছর ভাই জান, আমি জাপান দক্ষিণ কোরিয়া ছিলাম, ওখানে যে আইন কানুন মানে আপনার যেটা বলছে এটা কার্যকর হয়ে গেছে। এখানে মনে করছে পুলিশ ধরে নেবে আমাকে, নিয়ে হোটেলে রাখবে, খাওয়াবে, এটার কারণেই ভয়ভীতি নেই মানুষের ভিতরে। আপনি মনে করেন যে আরো ব্রুটাল আইন থাকা উচিত বাংলাদেশিদের জন্য? দেখেন, আমি গত 2 সপ্তাহ আগে দক্ষিণ কোরিয়া যখন কথা বলছি আমার এক ফ্রেন্ডের সাথে, বলছে কথা বলতে শুধু আইন এভাবেই, কেউ রাস্তা নেই, সবাই আমার জন্য সবার জন্য আনসমান, আপনার পুলিশে ধরছে আপনাকে কিছুই করে না, হয়তো জরিমানা করছে না কিছু, তো মনে করছে আমার তো আর কিছু হবে না, আমরা এইটাই ভয় পাই না। আমাদের আমাদের কালচার যেভাবে আসছে আমরা ওইভাবে চিন্তা, কিন্তু আমরা রেসপেক্ট করি না ভাই জান, আমাদের বড় দুঃখজনক এইটাই। আজকে আমার কারণে আপনাকে অবকাশ হতে গাড়ি তুললে আমি বাইরে কাজ করি ভাই জান, এই যে আমি যা বিয়ে দিল করতে কাজ করি, এখন যখন যাই দুইটা মেয়ে আমাকে বলতেছে গত সপ্তাহে যে তোদের এই অবস্থা কেন, তখন আমি কথাটা ঘুরাইয়া বলছি, তারা আমি বিমানের গালি দিয়া কথাটা অন্যদিকে ঘুরে নিয়ে আমাদের দেশি ভাইদেরকে মাসানোর জন্য কথা বলছি। আপনি এখন কি কোথায় কাজ আছে, আপনি আর্থিক সমস্যাতে কাজ করতে পারেন না, আপনার কেউ নিবে না কাজ, এক নাম্বার নিবে, এটা আমাদের একটা খামখেয়ালি দৌর্যটা। কিন্তু ইতালি সরকার কি সহায়তা করছে না যাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে? সবাই আপনার কাছে কি মনে হয় যে এই এটা আমরা গত কয়েকদিন ধরে ইতালিতে শুনতে পাচ্ছি যে বাংলাদেশিদের মধ্যে সচেতনতার অভাব, বাংলাদেশিদের মধ্যে রেসপেক্টের অভাব সবার ক্ষেত্রে না, কিছু মানুষের ক্ষেত্রে, তো এই কিছু মানুষের মধ্যে রেসপেক্ট বাড়ানো, তাদেরকে সচেতনতা বাড়ানো, এসব করতে কি করা যেতে পারে? যদি সুন্দর করে আমরা বলি, আমি গাণিত উল্টে কিন্তু বলি ভাই জান মাস্ক একটু সুন্দর করে দেখেন, আজকে আমাদের এই অবস্থা সবাই সুন্দর করি বলি সবসময়, আমরা কিন্তু বলি অনেকে ভাই শুনতে চায় না, কি বলবেন আপনার, আপনারা যদি সুন্দর করে বলেন তখন আপনাকে বলবে এই তো পণ্ডিত হয়ে গেছে মনে হয় অনেক কিছু বুঝছে, আমাদের তো আর সমস্যা এটা, আমরা কেউ কাউকে ভালো করতে বললে এটা কি কেউ রেসপেক্ট করতে মানতে রাজি নেই। আরেকটি অভিযোগ রয়েছে যে বাংলাদেশি যে দূতাবাস ইতালিতে সেই দূতাবাস থেকে নাকি প্রবাসীরা পর্যাপ্ত সহায়তা পায় না এবং অনেক ভোগান্তিতে ভুগতে হয়। আমি একটু আগে একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিল কোনো সমস্যা নেই, একদিন 1 তারিখ যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট তার দরকার হয় সেটা 15 তারিখ পাওয়া যায়, কিন্তু পাওয়া যায় কিন্তু দেখা যাচ্ছে 1 তারিখ আর 15 তারিখের মধ্যে 14 দিনের ব্যবধান, তার কাছে এটা সমস্যা মনে হচ্ছে না, তিনি মনে করছেন বাংলাদেশের সিস্টেমে এখানকার দূতাবাস চলে আর কি, বাংলাদেশি দূতাবাস বলে কথা, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এম্বাসিতে আমি গত 2 সপ্তাহে এম্বাসিতে আমি শনিবারই গেছিলাম সকাল 9টায় পাসপোর্ট রিসিভ করার জন্য, 10টা বাজে গেটটা খুলছে, খোলার পরে আমার পাসপোর্টটা তো রেডি হয়ে গেছে আগেই, আমি জানুয়ারিতে পাসপোর্টটা জমা দিয়েছি রিনিউ করার জন্য, আমার ফর্মটা নিয়ে গেল আমার থেকে নিয়ে 10:30 বাজে আসতেছে ফর্মটা বাইরে, আই আমার নাম ধরে আমার পাসপোর্ট দিলে, আপনি যখন আপনার যখন কাজ করেন আপনি তো জানেন পাসপোর্টটা কম্পিটিটিভ দিলে আছে কি না, আমি 1.5 ঘন্টা বাইরে দাঁড়ানোর চুক্তি নাই তো, এম্বাসাদার যারা যে কাজ করে এটা আল্লাহ আমাদের কপালে কী রাখছে জানি না ভাগ্য ভাই, শুধু তারা এইভাবে কাজ করলে যে একটা লোক দাঁড়ায় থাকে বাইরে 2 ঘন্টা 3 ঘন্টা প্লাস আপনার একটা পাসপোর্ট আমরা রিনিউ করবেন একটা টেলিফোন নাম্বার দিছে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা প্ল্যানটা শুধু টেলিফোন ভিজিবি দেখাইতেছে আমাদেরকে, এটা একটা ফাজলামির পাইছে তারা, আপনাকে আমরা ঢেলি কি 500 লোক যাই এম্বাসিতে ভাই জান, এক আমরা 10 জন না 50 জন লোক যাই, 100 লোক যাই, কিন্তু এটা কাজ করা সম্ভব না? সম্ভব,
এটা হলো একটা ফাজদামি ভাই কিন্তু এসব বিষয়ে কি আপনারা মানে কোনোভাবে জানিয়েছেন বা কোনোভাবে আপনাদের এসব যে দাবি দেওয়া অনুযোগ এগুলো কি বলেছেন কাকে বলবো ভাইজান আচ্ছা কর্তৃপক্ষকে জানানোর কোনো উপায় নেই কি কোন আমরা ঢুকতে পারবেন এমবাসিতে কেন এমবাসিতে ঢুকতে পারবেন না কেন এটা তো বাংলাদেশের এমবাসি এমবাসিতে আপনি দেখছেন আমি তো আমি বাইরে দেওয়া করে আমার বাইরে রাখি আমার পাসপোর্টটা বাইরে দিয়েছি আপনি কি বলেন আমি তো পাসপোর্ট রীতিরাতে করতে গেছি আমার তখন দুই নম্বরে না কিছু না আমার নিজের পাসপোর্ট বাইরে বা গেট খুলছে 10টা বাজে আইসা আয়া এটা নিছে রিসিপ্টটা নিয়ে আমার 10:30টার পরে হাতে পাসপোর্টটা ধরা দিবেন ধন্যবাদ আপনাকে দর্শক আমি কথা বলছিলাম বেশ কয়েকজন বাংলাদেশের সঙ্গে যারা এখানে এসেছেন তারা করোনা টেস্ট করতে আছেন রোমের একটি হাসপাতালের সামনে এবং আপনারা দেখলেন যে কেউ বলছেন আর্থিক কারণে আসলে এই যে কোয়ারেন্টাইন সেটা মানতে পারছেন না কিছু প্রবাসী কেউ বলছেন সচেতনতার অভাব আমরা এরকম আরও লাইভ করব ইতালি থেকে ইতালি রোম থেকে আজকে বাংলাদেশ সময় রাত 9টায় বাংলাদেশি রাষ্ট্রদূতের সাক্ষাৎকারও নেওয়া হবে খালেদ মুহিউদ্দিন জানতে চাই টকশোতে ডয়চে ওয়েলের বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দিন তিনি সেই সাক্ষাৎকার নেবেন সেটা দেখার আমন্ত্রণ রইল পাশাপাশি আরও কয়েকটি লাইভ আমরা করব সে পর্যন্ত বিদায় নিচ্ছি আমি আরাফাতুল ইসলাম দেখা হবে শীঘ্রই